ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে পুলিশ পুলিশ প্রধান অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মীর রেজাউল আলম বলেছেন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সমুদ্র সৈকত কক্সবাজার কুয়াকাটা ও পতেঙ্গাবিচ সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে সার্বক্ষণিক মনিটরিং সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং দেশের অন্যতম পর্যটন আকর্ষণ সাজেক ভ্যালিতে এবারই প্রথম ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে এবার ঈদের ছুটির পাশাপাশি বৈশাখের ছুটি ছিল বাড়তি পাওয়া তাই তো ভ্রমণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দেশের বিভিন্ন স্থানের বিনোদন এবং পর্যটন কেন্দ্রগুলো অনেক যেমন ঝাউবাগান অনেক সুন্দর মা বাবা এবং ভাই বোনের সাথে এসে আমার খুব ভালো লাগলো এখানে নিরাপদ খুব ভালো প্রায় দশ দিনের এই লম্বা ছুটিতে দেশি বিদেশি পর্যটকের ভিড়ে প্রাঞ্চাঞ্চল ফিরে পেয়েছে সবুজে ঘেরা রাঙামাটি ও বান্দরবন পাহাড় সমুদ্র সৈকত কক্সবাজার পতেঙ্গা কুয়াকাটা এবং সুন্দরবন সহ দেশের বিভিন্ন পর্যটন স্পট ঈদকে ঘিরে অভ্যন্তরীণ এসব পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থী এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ টুরিস্ট পুলিশ ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি এখানে প্রায় ছাব্বিশটা সিসি ক্যামেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের স্থাপন করা হয়েছে যেগুলো আমরা এই ঢাকায় বসেও আমরা মনিটর করছি আমাদের এখানে অপারেশন কন্ট্রোল রুম আছে এখান থেকে আমরা দিবারাত্র তাদের এই সিসিটিভির মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থাগুলো আমরা পর্যবেক্ষণ করছি আমরা নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছি যেটা যে ইমার্জেন্সি বাটন পুশ বিভিন্ন জায়গায় আমরা বাটন গ্রুপে প্লেস করেছি তো কোনো কথা কোথাও গিয়ে যদি হেল্পলেস ফিল করে যে কোনো বিপদ হয়েছে কত সহায়তা দরকার ওখানে বাটন প্রেস করলে খুব দ্রুততম সময় কেন্দ্র ট্যুরিস্ট পুলিশ তার কাছে পৌঁছে যায় এছাড়াও দেশের দর্শনীয় স্থানগুলোতে পর্যটক বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা পুলিশের সমন্বয়ে কাজ করছে টুরিস্ট পুলিশ সেই সাথে ট্যুরিস্ট পুলিশ হেল্পলাইন শূন্য এক তিন দুই শূন্য দুই 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 এবং শূন্য এক আট আট সাত আট সাত নম্বর দুটি ট্যুরিস্টদের সেবায় চব্বিশ ঘন্টা খোলা থাকবে শেখ আলী বাংলাদেশ টেলিভিশন